সেপ্টেম্বর এই কালো দিবসই হবে। বর্তমানে স্কুল কলেজ সমস্ত বিদ্যালয় বন্ধ থেকে ধীরে ধীরে সবার মধ্যে দিয়ে এক মিলন ক্ষেত্র। অল্প নবীন বয়সে নাবালক হিসেবে আজকে ধীরে ধীরে স্বপন এবং রঞ্জন তারা দুইজন, কেউ যুবক ছিল কেউ ছাত্র ছিল, তাদের মধ্যে দিয়ে এই নাবালক অবস্থাতেই সিপিএম বর্বরোচিত আজকে তদানীন্ত সময় আমাদের এই তদানীন্ত সিপিএমের বিধায়ক নেতৃত্বে ধীরে ধীরে আজকে এই এলাকায় একের পর এক খুন জখম হয়েছিল। সেই খুন জখমে স্বপন এবং রঞ্জন প্রাণ হারিয়েছিল। কি কর্মসূচি রয়েছে আজকে সারাদিন? আজকে সমস্ত শহরে যে শহীদ বেদি আছে শান্তির নগরীতে শহীদ নগরী সিপিএম করে তুলেছে। এই পরিস্থিতি তাই সিপিএমের রাজত্বে এক ভয়ানক নির্মম কালো দিন সৃষ্টি হয়েছে। এই কালো দিনের বিরুদ্ধেই তাই আমাদের ছাত্র যুবরা স্কুল কলেজ বন্ধ রেখে এগিয়ে চলে। বিকেলবেলায় মৌন মিছিল হয়, তাই আমাদের মধ্য দিয়ে এই মৌন মিছিলে আমরা সবার কাছে শান্তি প্রার্থনা করি। ঠিক আছে, একটা নিয়ে